সারা দেশের মধ্যে বিরল থেকে বিরলতম ঘটনা, দৃষ্টান্ত। এই 10,323-এর জন্য বর্তমান রাজ্য সরকার গতকাল এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড আমরা রেগুলার পোস্টেই, রেগুলার ভ্যাকেন্ট পোস্টের ফিক্সড পেতে, রেগুলার ভ্যাকেন্ট পোস্টের ফিক্সড পেতে তাদেরকে নেওয়ার চেষ্টা আমাদের। অবশেষে 10,323 শিক্ষক সমস্যার সমাধানে সিদ্ধান্ত সরকারের 9,000 এবং 1,200 শূন্যপদ সৃষ্টি করেছে সরকার। ঐতিহাসিক সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায় জানালেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এই মুহূর্তে টেলিফোন লাইনে সরাসরি জুড়ে গেছেন চাকরিচ্যুত 10,323 শিক্ষকদের মধ্যে একজন, প্রদীপ বণিক। স্বাগত প্রদীপবাবু আপনাকে। হ্যালো, হ্যাঁ প্রদীপবাবু স্বাগত আপনাকে। আপনাদেরকেও স্বাগত এডিবিটি রাজ্য কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে। আজকে একটা দারুণ খবর রয়েছে মন্ত্রিসভার এই সিদ্ধান্ত সম্পর্কে, আপনার কি মতামত? দেখুন, আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির নেতৃত্বে যে কাবিনেটের সকল সদস্য সদস্যদের আন্তরিকতায় আজকে আমাদের এই দীর্ঘদিনের যে আমরা প্রত্যেকে ধৈর্য সহকারে সরকারের উপরে নির্ভর করেছিলাম, নানান প্রতিক্রিয়াশীল অশুভ শক্তিরা বিভিন্ন ভাবে সরকারকে কালিমালিপ্ত করার জন্য আমাদেরকে এবং আমাদের সংগঠনকে নিয়ে এবং সরকারকে নিয়ে অনেক বাজে কথা বলেছে যে বর্তমান সরকার 10,323 এই বহুল চর্চিত এবং দীর্ঘদিনের সমস্যাটাকে কোনোদিনে নিরসন করবে না, কিন্তু তার সত্যিকারের অবসান ঘটেছে। আমাদের আদরণীয় এবং শ্রদ্ধাভাজন মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর তৎপরতায় আমরা আজকে আশার আলো, আমরা সত্যিকারের আশার আলো আমরা পেয়েছি। আমরা যে প্রত্যাশা নিয়ে আমরা বাঁচার রসদ চেয়েছিলাম সেটা সরকার আমাদেরকে আশ্বস্ত করেছে। মাননীয় শিক্ষামন্ত্রীর পরিভাষায় পরিষ্কার আমরা বুঝে গেছি, আর বেশি দিন হয়তো সময় লাগবে না। পক্ষ থেকে বর্তমান ক্যাবিনেটকে অনেক অনেক স্বাগত এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ প্রদীপ বাবু আপনাকে। এবারে অরবিন্দ শর্মা আরেকজন শিক্ষক রয়েছেন, ওনার কাছ থেকে জানতে চাইব। অরবিন্দ বাবু, দীর্ঘদিন অনিশ্চয়তার পর আজকে একটা দারুণ খবর পেলেন, কিরকম লাগছে, কি বলবেন? আজকে প্রথমত আপনাদের এই নিউজ চ্যানেলের মাধ্যমে, আপনাদের নিউজ চ্যানেলের যারা শুনছেন আমার শ্রোতাদের সকলকে আমি 10,323 সংগঠনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রণাম জ্ঞাপন করছি। সেই সাথে ত্রিপুরা রাজ্যের যে সবকা সাথ সবকা বিকাশের যে সরকার, যে মানব বিরোধী সরকারের যে একটা সাকারাত্মক যে মানসিকতা শুরু থেকে ছিল, সেই সাকারাত্মক মানসিকতার আজকে আরেক ধাপ ওনারা এগিয়ে গেছেন। আমাদের জন্য একটা সুন্দর মেসেজ আজকে আমরা পেয়েছি, বাট হবে এটা সময়ের অপেক্ষা। আমি এখনো আমাদের 10,323 পরিবারের যে সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ বিভিন্ন বিভ্রান্তির মধ্যে রয়েছেন, ওনাদেরকে বলবো বিভ্রান্তির কোনো কারণ নেই।